হ্যাঁ আফগান আছো তো না? জি স্যার। হ্যাঁ আফগান, ওই যে বলছিল তুমি যে প্রদেয় নোটের উপর 3,000 টাকা সুদ অপরিশোধিত রয়েছে, এটা দায় আমাদের, ঠিক আছে, কিন্তু আমি যা জানতে চেয়েছি যে এই ঘটনাটা কি আমাদের আইপি স্যার বোর্ডের এটা আমাদের বকেয়া ব্যয়, এটা যাই দায়ের পাশাপাশি বকেয়া, হ্যাঁ বকেয়া ব্যয়, তো এটা একবার আয় ব্যয় বিবরণীতে একবার বসবে ব্যয় হিসেবে, ব্যয় আর হিসাবে, রাইট আরেকবার রাইট, আরেকবার আর্থিক অবস্থা বিবরণীতে বসবে। হ্যাঁ যাই হোক, তার মানে হলো তোমার আয় বিবরণীতে এই ঘটনাটার একটা প্রভাব পড়বে, আর সেটা হলো যে এটা একটা ঠিক ব্যয় স্যার, হিসেবে বিবেচিত হবে। তুমি ঠিক বলেছো। তো তাহলে এই যে লাস্টের যে সমন্বয়টা তোমরা দেখছো, প্রদেয় নোটের উপর 3,000 টাকা সুদ অপরিশোধিত রয়েছে, এটা হচ্ছে সুদ খরচ, যেটাকে আমরা সাধারণত অপরিচালন ব্যয় বলি। সাধারণত এই সুদ খরচকে আমরা অপরিচালন ব্যয় বলি, তবে এখানে তো সেবামূলক প্রতিষ্ঠানের আয় ব্যয়, তাই আর এখন এখানে অপরিচালন ব্যয় তোমাকে লিখতে হবে না। তোমরা ব্যয়ের মধ্যে এই 3,000 টাকার যে সুদ অপরিশোধিত রয়েছে, তাহলে প্রদেয় নোটের সুদটাকে ব্যয় হিসাবে গণ্য করবে। আপনার ঠিকই বলেছে, তাহলে প্রদেয় নোটের সুদটাকে ব্যয় হিসাবে গণ্য করবে। তাহলে ও ঠিকই বলেছে, ওর জবাব দেওয়া হয়েছে এবং পুরো অঙ্কটাও আমাদের পড়া হয়ে গেল। তোমরা সবাই যেটা কাজ করবে সবার আগে, সেটা হলো এই যে 7 নম্বর অঙ্কটা যেটা এখন আমরা পড়লাম, তোমরা সবার আগে এই 7 নম্বর অঙ্কটার একটা স্ক্রিনশট নিবে। দেখো পুরো 7 নম্বর অঙ্কটাই চলে এসেছে, তোমরা এই 7 নম্বর অঙ্কটার একটা স্ক্রিনশট নাও। সাত নম্বর অঙ্কটার কি স্ক্রিনশট নেওয়া হয়েছে? হ্যাঁ, তোমরা কি আমার কথা এখন শুনতে পাচ্ছো? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাইন অনেক ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, তোমরা সবার আগে এই 7 নম্বর অঙ্কটার একটা স্ক্রিনশট নাও। তোমরা কি 7 নম্বর অঙ্কটার কেউ স্ক্রিনশট নিয়েছো? জি স্যার, জি স্যার নিয়েছি। আচ্ছা, তোমরা এই 7 নম্বর অঙ্কটা গ্রুপে দেবে, তবে তার আগে চলো আমরা আপনানকে ওর নাম্বারটা দিয়ে নেই। আফনান 4.5, সবাই সতর্ক থাকবে, আইটেম গুলো ভালো মতন চিনে গেলে এরপর দেখবা ব্যালেন্স শিট করতে আমাদের কোনো সমস্যা হবে না। আমি ছোট খাটো সব ধরনের ভুল তোমাদের মধ্যে থেকে বের করে নিয়ে আসবো। তো এবার চলো আমরা হাজিরাটার একটা স্ক্রিনশট নিই। তবে তার আগে বলো, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে পরে এসছো হাজিরা হয়নি? আমারটা 349। তো আগে স্ক্রিনশট নিও না, আগে আমি 349টাকে দিয়ে নেই। 349, হ্যাঁ হয়ে গেছে। তো এবার তোমরা একটা কাজ করো, এই হাজিরাটার একটা স্ক্রিনশট নাও। এই যে 320 পর্যন্ত, তোমরা কি হাজিরার স্ক্রিনশটটা নিয়েছো? স্যার আচ্ছা, আচ্ছা দাঁড়াবে আর একটু ছোট করি। হ্যাঁ, এবার নাও 320 থেকে 343 পর্যন্ত। জি স্যার। এবার নিচের অংশটুকু 365 পর্যন্ত। জি স্যার। আর সবার শেষে 65 থেকে একদম লাস্ট পর্যন্ত।
হয়েছে জি স্যার গ্রুপে দিয়ে দিয়েছি ভেরি গুড তাহলে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নেই আল্লাহ হাফেজ